আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে মার্চ মাসের 16 তারিখ। জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের মেইন ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ একটি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। আজকের এই ভিডিওতে আমরা সেই ফলাফল প্রকাশ সংক্রান্ত নোটিশটি দেখে নেব, তাই অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর এখন পর্যন্ত যদি আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন নিত্যদিনের ভিডিওর নোটিফিকেশন পেতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে মার্চ মাসের 16 তারিখ 2023 সালে 2020 সালের বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি, নেটওয়ার্ক ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজির দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আমরা বিস্তারিত সেই নোটিশটি দেখে নেই। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে স্পষ্ট লেখা রয়েছে একাডেমিক কাউন্সিল অ্যান্ড সিন্ডিকেট অনুমোদনের সাপেক্ষে 2020 সালের বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি, নেটওয়ার্ক ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি, ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার পরীক্ষার ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো। প্রকাশিত ফলাফল কোনো ধরনের অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তার সংশোধন বা অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে। তাহলে আপনারা বুঝতেই পারছেন আপনাদের যদি কোনো ভুল বা হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে আবারও অ্যাপ্লাই করার সুযোগ প্রদান করা হবে। আজকে ভিডিওটি এ পর্যন্ত। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।